যে মর্কট বৈরাগ্য। তো চৈতন্য মহাপ্রভু এই মর্কট বৈরাগ্য সম্পর্কে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। কি? মর্কট বৈরাগ্য না দেখাইও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আমরা বৈরাগ্য দেখাচ্ছি, বৈরাগ্যটা কি? আমরা বৈরাগ্য দেখাচ্ছি, আমি তুমি যাও, এই ছুঁ না ছুঁ না ছুঁ না, এ মেলোচ্ছ, তুমি হরিনাম করো না, এ ছুঁ না ছুঁ, এ যার যাবে এ ছোঁয়া দিলে। এই যে বৈরাগ্য, এটা কপট বৈরাগ্য। দেখবেন আমরা মর্কট বৈরাগ্যের প্রসঙ্গ আসলো, তা মর্কট মানে কি জোরে বলুন সবাই। মর্কট বৈরাগ্য না দেখে কাকে বলেছিল, কে কাকে বলেছিল? মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, জমিদারের ছেলে রঘুনাথ দাস গোস্বামী বারবার মহাপ্রভুর প্রসাদ অনুধাবন করছিলেন, তাকে ধমক দিয়ে বাড়ি পাঠিয়েছিলেন। এই মর্কট বৈরাগ্যের কথা, তুমি মর্কট বৈরাগ্য দেখানো। দেখবেন বৈরাগী মানে এই মর্কট অর্থাৎ বানরের বৈরাগ্যের তুলনা হয় না, হয়? আমরা এই যে পদকর্তা বললেন, কি বললেন পদকর্তা? একদিন মাটির ভিতর হবে ঘরে মন আমার, কেন বাঁধিস ডালান ঘর। কি? যদি মাটির ভিতর হবে ঘর, তাহলে ডালান ঘর বাঁধার কি প্রয়োজন? কিন্তু আমরা সব ভক্তদের দেখছি প্রবণতা রয়েছে ফ্ল্যাট বাড়ি কেনার, দোতলা তিনতলা বাড়ি করার। কিন্তু এই জায়গা থেকে এই বানর তার বৈরাগ্যের তুলনা হয় না, সে কিন্তু বাড়ি বাঁধেনি কোথাও, তাই না? আপনারা দেখে পেরেছেন ইঁদুর বাড়ি বাঁধে, অনেক কষ্ট করে দাঁত দিয়ে খুলে খুলে ইঁদুর বাড়ি বাঁধে, বিড়াল বাড়ি বাঁধে, কুকুরও মাছার তলায় আগলে আগলে একটা গর্ত খুলে বাড়ি বাঁধে, কিন্তু এই বাঁদরের এরম কোনো বাড়ি বাঁধার প্রবণতা নেই। আহ কি বৈরাগ্য! ইভেন সুখদেব গোস্বামীর পশ্চাৎ অনুধাবন করেন, সুখদেব গোস্বামী যেভাবে বলে আমি দেহ নই আত্মা একমাত্র, সুখদেব গোস্বামী প্রুফ করেছেন, কেউ প্রুফ করতে পারেনি। সুখদেব বলছেন আমি দেহ নই, তাই আমি হচ্ছি আত্মা, চিন্ময় আত্মা, তাই এই দেহের ভূষণে লজ্জা বা এগুলো আমার কিছু থাকার কথা নয়। ঠিক এই সুখদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে মাদুর কাপড় চাপড় সব ছুলে ফেলে দিলেন, কোনো কাপড় টাপড় পরার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বাড়িও বাঁধেনি, তাহলে কি আমরা প্রমাণ পেলাম? বাড়ি বাঁধেনি আর কাপড়ও ছুঁড়ে ফেলে দিয়েছে, কে ওই বারবার কাপড় ধোয়া কাছে? আমি এখন বৈরাগী, আমি যেখানে হয় পাঁচতলার ছাদে, নইলে গাছতলায়, পাঁচতলা গাছতলা যেখানেই থাকবো সেখানেই, যেখানে রাত সেখানে কাত, এরকম ডালের উপরে এরম ভাবে শুয়ে থাকবো। কিন্তু এই বাঁদরের কাছে, তার বাঁদুরির কাছে যদি অন্য বাঁদর যায়, তখন কিন্তু তার মূর্তিটা দেখ হবে কি না? সে সব কিছু ত্যাগ করলেও বাঁদুরির পাতে পূর্ণ আসক্তি। তাই পদকর্তা বলছেন, হ্যাঁ চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন যে এই মর্কট বৈরাগ্য না দেখাইও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তুমি বিষয়ের সদ্ব্যবহার করো, অনাসক্ত, অনাসক্তস্য বিষয়ান। তাই আমাদের বৈষ্ণব জগতে আমরা দেখছি অনেক তিলক মালা, হ্যাঁ হ্যাঁ তিলক মালা, একদম সুন্দর হরিনাম, কিন্তু আমাদের এই আসক্তি কর্ম রস কর্ম আশায়ং রন্ধয় রন্ধয় তম গ্রস গ্রস অংশ অভয়ম অভয়ম আত্মনি ভূষ্টং নম। প্রহ্লাদ মহারাজ বললেন যে আমাদের কর্মের আসক্তি, বিষয়ের আসক্তি, এগুলো পূর্ণ মাত্রায় আমাদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। কার নেই হাত তুলুন,
আছে না নেই? হ্যাঁ, পূর্ণ মাত্রায় আছে, কিন্তু সেই আসক্তি মানে মর্কট বৈরাগ্যের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবান বলছেন, গীতাতে বর্ণনা করেছেন, বিন্দুমাত্র আসক্তি থাকলে আবার আপনাকে ফিরে আসতে হবে। বিন্দু মাত্র যদি আপনার আসক্তি থাকে তাহলে আবার এখানে ফিরে আসতে হবে। তাই আপনি এত কিছুর প্রতি, অত বড় বড় মাছ, কাতলা মাছ লেজ নাড়ছে, ওগুলো থুতু দিয়ে ফেলে চলে এলেন, আবার আপনি অত পাঁঠা ডাকছে ওটা ফেলে চলে এলেন, হ্যাঁ, একটু পেঁয়াজ আর একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা, কী সুন্দর চিবিয়ে চিবিয়ে মুড়ি খাওয়া যায়, সেসব ত্যাগ করে এলেন, আর সামান্য এই বিষয়ের প্রতি আপনার এত আসক্তি। আপনি দেখুন পদকর্তা বলছে কি, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক প্রভু চরণে আমার। এখন প্রশ্ন হচ্ছে কি, এই প্রার্থনা আমাদের, এই আসক্তি আমাদের থাকবে? আমাদের শ্রীশ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ বারবার আমাদের বলেন যে আমাদের আসক্তিটাকে ডাইভার্ট করতে হবে। কিভাবে ডাইভার্ট করবেন? আপনি কি কোনোদিন ভগবানের কাছে প্রার্থনা করেছেন? করেছেন? পদকর্তা ভগবানের কাছে প্রার্থনা করছেন কিভাবে? গোপীনাথ মম নিবেদন শুনো, বিষয়ী দুর্জন সদা কামরত, নাই কিছু গুণমন গোপীনাথ। কি বলছেন? গোপীনাথের কাছে, হে প্রভু, হে দীনবন্ধু, আপনি কি দেখতে পাচ্ছেন না, আপনি তো আমার অন্তরে বসে আছেন, আপনি কি আমার অন্তর থেকে আমার অন্তরের বেদনা অনুভব করতে পাচ্ছেন না? আমি তোমার চরণে আত্মসমর্পণ করতে চাই, কিন্তু আমার এই দুর্দৈব, আমার এই বাসনা, আমার এই কামনা তোমার অভয় পাদপদ্ম থেকে দূরে ঠেলে দিচ্ছে। তাই হে প্রভু, আপনি কৃপা করে আপনার কৃপা বাড়ি আমার প্রতি প্রদর্শন করুন। আমরা কেউ বলেছি এরকম প্রার্থনা করেছি? করেছি? কেউ করছি না। আমরা এই প্রার্থনা করছি না বলে আমাদের বৈরাগ্যটা এই মর্কট বৈরাগ্যের সমতুল্য হয়ে আমাদের কাছে উদ্ভাসিত হচ্ছে। আমাদের প্রত্যেকের কর্তব্য সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে অত্যন্ত বিনয়ভাবে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এইভাবে আপনারা সাধুসঙ্গ, সাধু ডেকে ডেকে আনছেন। শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের একটা প্রবচন শুনছিলাম যে প্রভুপাদের সঙ্গে তার কী সুন্দর একটা সমন্বয় সাধন হয়েছিল। তাহলে উনি যখন প্রথম মায়াপুরে আসলেন তখন সবাই সিনিয়র যে সমস্ত ছিল তারা সবাই ওনাকে বলছে, তুমি এখানে থেকে যাও, তোমাকে আর গিয়ে লাভ নেই, তুমি আমাদের সঙ্গে থেকে যাও না, তোমার কি ভালো লাগছে না? তখন আমি বলছি, গুরু মহারাজ বলছিলেন, এটা আমার মনের কথা, আমি তো ডিসাইড করেইছি আমি এখানেই থাকব। কিন্তু তারপরে এরা যত আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন কেন, তো মহারাজ বলছিলেন যে ইসকনের ভক্তরাই এরকম যে প্রত্যেকের সঙ্গে প্রীতিপূর্বক তাদের ব্যবহার করেন, তাদেরকে আকর্ষণ করার চেষ্টা করে। কিন্তু যার জড়জগতের প্রতি, হ্যাঁ, জড়জগতের প্রতি প্রচণ্ড মাত্রায় আসক্তি, সে কখনো এই সাধুর কথা না শুনিলে, সাধুর কথা না শুনিলে, সাধুর কথা। তাই এই ভক্তিটা কেবলমাত্র লোক দেখানো ভক্তি, লোকের দেখিয়ে তিলক মালা ধুতি পরে আমরা যে ভক্তি করছি এটা একেবারেই মর্কট বৈরাগ্যের সমতুল্য।
হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে।